যা কিনবো তাই 20 টাকা। পক্ষে কিছু রাইড যেগুলো, এগুলো আসলে কিন্তু ঠিকই বাচ্চারা উপভোগ করতে পারবে। আর এখন একটু হেঁটে যাব নদীর পাড়ে, 5:10 বাজে। হ্যাঁ, কিন্তু আকাশটা অনেক মেঘলা, যার জন্য নৌকায় উঠবো কি না সেটা আসলে ভাবছি। মানুষের জীবনে নানা রকম অভিজ্ঞতা হয়, আমারও ঠিক এমনই একটি অভিজ্ঞতা হয়েছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। খুব শখ করে কিন্তু মেলাতে এসেছি। ঈদের মধ্যে একটা মেলা হলে যেরকম হয় যে চারদিকে অনেক কিছু থাকে, তো ভেবেছি যে এখানে অনেক কিছু থাকবে, বেশি কিছু বলবো না, এক কথায় বলছি এটা হচ্ছে হলো মিসকিন মেলা। এই মেলাতে আসার আরেকটা কারণ হচ্ছে হলো আমি কিছু দূর হেঁটে যেয়ে আমি বুড়িগঙ্গা নদীতে যাব এবং সেখানে একটু নৌকা দিয়ে ঘোরাঘুরি করব। এগুলো কি কানের দুল? কত করে জোড়া? 20 টাকা জোড়া। আংটিগুলো? আংটিগুলো 20 টাকা জোড়া। এগুলোও কি এরকম দাম? কানের দুল? যা কিনবো তাই 20 টাকা। কালোটা? এটা না, এই যে এইটাতে না। কত করে বেগুলো? বড় গুলো, ছোট গুলো? ছোট 10। এখানে যত মানুষের নাম আছে সব মানুষের নাম এভাবে লেখা করা আছে। তোমার নাম নাই? আমার নাম হলো কত করে? এক একটা কত করে বিক্রি করতেছেন? 30, কালার করে 40। কালার করলে 40। কি নাম, নাম বলবেন? একটা বলুন।
আমি যখন গিয়েছিলাম তখন 4:20 মতো বাজে, যার জন্য কিন্তু মানুষজন অনেক কম হয়েছে। আমি যতদূর জানি যে যতটুকু সময় নাকি এটা সন্ধ্যা গড়াতে থাকে মানুষের একটু ভিড় জমতে থাকে, কারণ আশেপাশের মানুষজন বাচ্চাদেরকে নিয়ে এই সকল রাইডগুলোতে তাদেরকে চড়িয়ে ঈদের আনন্দ দেওয়ার চেষ্টা করে একটা পরিবার। এটা আমার কাছে খুব পছন্দ, কিন্তু খুবই পছন্দ। এটার আবার উঠার সময় আবার ওয়েটের একটা ইয়ে আছে, তাই না? বাচ্চাদের জন্য অন্তত পক্ষে কিছু রাইড যেগুলো, এগুলো আসলে কিন্তু ঠিকই বাচ্চারা উপভোগ করতে পারবে। আরো অনেক পদ আছে কিন্তু খুব কম দাম। পরে কয়দিন চলবে? চলবো তো রোববার বন্ধ, রোববার বন্ধ। শিশু করে পশু কিরকম চলে? কালকে বল লোক ভালো হয়েছিল, আজকে তো লোক দেই না। আসবে, বৃষ্টি পড়লে আসবে না, কিন্তু এমনি মানুষ আসবে। মেলাতে আসলে কিন্তু আপনারা অনেকেই কিন্তু মিষ্টি ভাজা দেখেছেন, কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি ফুচকা এভাবে চুলাতে ভেজে নিচ্ছে। এটা কিন্তু আমার জীবনে দেখা কিন্তু প্রথম। আমি আগে যে কোনো মেলাতে গিয়েছিলাম সেখানে গরম গরম মিষ্টি ভাজা ছিল, মিষ্টি উঠিয়ে উঠিয়ে দিচ্ছিল, সবাই খাচ্ছিল, তা ফুচকা ভাজা এভাবে দেখিনি। যে ওখানে ফুচকা ভাজছে, আবার সামনে একটা দোকান আছে ফুচকার, সেখানে ফুচকা বিক্রি করছে। মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গিয়েছে, আসলে এটা কিন্তু সন্ধ্যা না, আকাশটা অনেক মেঘলা, যার কারণে মানে খুব মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে। কত করে প্লেট? 50 টাকা। একটা প্লেটে কয়টা থাকে? গরম গরম কি এটা মুচমুচা হয় নাকি একটু টানা থাকে? না, এটা গরম গরম ওই যেরকম ঠান্ডাটা ওই একই। ভালো আছে, এটা তো ভাই লেখা আছে। বেশি না, আমি আবার বেশি টক দিতে পারি না। হ্যাঁ খাও। মজা, অনেক মজা না? ঝাল অনেক পুরা নাগা একদম। অসম্ভব মজা না? আমরা এক প্লেট খেয়ে আরেক প্লেট নিয়েছি, তাই না? নাগা ভেরি হট, ভেরি টেস্টি। আমরা মেলা থেকে বের হয়ে গিয়েছি আর এখন একটু হেঁটে যাব নদীর পাড়ে। এটা কিন্তু বেশি দূর না, মানে ঈদগাহ মাঠ থেকে। আকাশটা এত কালো ছিল মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, তো আমরা
রিক্সা নিয়ে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি করে ঘাটে চলে যেতে পারি। গ্রিন সিটি মডেল টাউনের বলি, তাই না? এখন হচ্ছে হলো ঘড়িতে দেখেন 4:10 বাজে, 5:10 বাজে, হ্যাঁ, কিন্তু আকাশটা অনেক মেঘলা, যার জন্য নৌকায় উঠবো কি না সেটা আসলে ভাবছি। 30 টাকা কি উঠানো? যাওয়া আসা জনপ্রতি বলছে 30 টাকা করে। আপনারা কারা কারা নৌকায় চড়তে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোথাও বেড়াতে এসে পরিচিত মানুষের সাথে দেখা হলে কেমন লাগে, খুব ভালো লাগে না? এখানে এসেও কিন্তু আমার একজন পরিচিত মানুষ, মানে খুব কাছের মানুষ বলতে পারেন, তাদের সাথে দেখা হয়েছে। আমার বান্ধবীর বোন এবং তার কলিগ এবং দুজনের ফ্যামিলিকে নিয়ে এখানে বেড়াতে এসেছি। আমি তো নৌকা ভ্রমণ করতে অনেক পছন্দ করি, আবার চিন্তা করুন সেই সাথে আমার পরিচিত মানুষগুলোও যদি আমাদের সাথে থাকে তাহলে আনন্দের ভাগটা কতটুকু বেড়ে যায়।
খুব সুন্দর একটি সময় কাটানোর মতো একটি প্লেস। যদি আপনারা এই জায়গা সম্পর্কে বিশদ আকারে জানতে চান তাহলে আমার একটি ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটি যারা এই পর্যন্ত এসে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, জাজাকাল্লাহ খায়, আসসালাম।